বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শুরু হওয়ার আগে পৌর উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন সহ অন্যান্যরা। টাঙ্গাইল থেকে এম তারিকুল ইসলামের তথ্যচিত্রে পলি টিভি।